যেহেতু সাইজ করছে এখন, এই কপিটা কিছু না হলেও 1 কেজি হবে। এই কপিটা যদি 5 টাকায় বেশি তাহলে চাষি কিন্তু বাঁচবে না। এই কপিটার দীর্ঘ কিছু না হলেও 20টা টাকা দাম হতে হবে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাজ্জাদ, বাসা জলিলপুর। আমি দীর্ঘ 5-7 বছর ধরে কপি চাষ করি, কিন্তু এবার কপিতে অনেক লস হচ্ছে। মানে সার মাটির দাম উঠছে না, গড়ান 5-6 টাকা পিস যাচ্ছে এইসব। কিন্তু এবারটা কপি যে চাষি যে লস খাবেই, কারণ চাষিরা সবসময় লাভের আশায় থাকে। লাভ নাই বলেই কপি চাষ মনে করছি ছেড়ে দেবো। কপি চাষ আছে 2 বিঘা, যেহেতু সারের দামই উঠছে না, তা কপি চাষ করে কী হবে? চাষ কাজ যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তো চাষিও মরে যাবে, কারণ দাম পাওয়া যাচ্ছে না। এটা হলো আমার জমির কপি। এই কপিটা 70 দিনে হয়। 70 দিনে হয় এই কপিটার পিছনে অনেক মেহনত খাটাখাটনি করে কপিটা হয়, কিন্তু কপিতে যখন কপিটা কাটা পড়ে তখন দাম পায় না। এই দামের কারণে চাষি কিন্তু খুব কষ্টের মধ্যে থাকে। যেহেতু সাইজ করছে এখন, এই কপিটা কিছু না হলেও 1 কেজি হবে। এই কপিটা যদি 5 টাকায় বেশি তাহলে চাষি কিন্তু বাঁচবে না। এই কপিটার দীর্ঘ কিছু না হলেও 20টা টাকা দাম হতে হবে।